চলতি মৌসুমে হজ প্যাকেজের অস্বাভাবিক খরচ বাড়ায় নিবন্ধন করেও যাচ্ছেন না গাজীপুরের অনেকে। টানা তিন দফা সময় বাড়িও আশানুরূপ সাড়া মিলছে না যাত্রীদের। ইসলামিক ফাউন্ডেশন বলছে হজের খরচ বৃদ্ধির অন্যতম কারণ সৌদি মুদ্রার দাম ও বিমান বাংলাদেশের অতিরিক্ত ভাড়া। রফিকুল ইসলাম খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বাসিন্দা হাফিজউদ্দিন 2020 সালে স্ত্রীকে নিয়ে হজে যাওয়ার কথা থাকলেও করোনার কারণে যেতে পারেননি। এবছর হজে যেতে নিবন্ধন করেছিলেন তারা, কিন্তু প্রায় 2 লাখ টাকা বেড়ে যাওয়ায় আগ্রহ হারাচ্ছেন। হজে যাওয়ার উদ্দেশ্য যে হজ আমাদের উপর ফরজ হয়ে গেছে, সেজন্য আমরা হজ করতে চাইছিলাম, হজে যাব। এই বছর আমরা নিয়ত করছি যাবো 6,83,000 টাকা। এত টাকা যদি হয় একজনের ডাবল তো বেশি, তা আমরা তো যাওয়ার কোনো রাস্তা দেখতেছি না, টাকা পয়সা তো জোগাড় করতে পারতেছি না। শুধু হাফিজউদ্দিনই নন, তার মতো হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছিলেন আরও অনেকে। আল্লাহর ঘর দেখার স্বপ্ন ধূসর হয়ে এখন শুধু দীর্ঘশ্বাসী সঙ্গী। এই অবস্থা হলে 7 লাখ 8 লাখ এখন তো আছে, ওখানে যাওয়ার কোনো ভাব নেই, আমার পক্ষে সম্ভবপর না, আমি যাইতে পারতেছি না। সরকার বাহাদুর টাকার পরিমাণ কমাইতো, হয়তো 2 জন 7 কোটি হইলে আমি হয়তো পারতাম, নতুবা আমার পক্ষে হজে যাওয়া সম্ভব হবে না। শ্রীপুর উপজেলা হজ ট্রাভেল এজেন্সি জানায় হজের জন্য 36 জন নিবন্ধন করেছিলেন, কিন্তু খরচ বাড়ায় একজনও হজে যাচ্ছেন না। এই বছর যদি এরকম টাকাই নেয় তাহলে অন্তত যেতে পারবে। যখন সরকার প্রায় 7 লক্ষ টাকার মতো একটা ঘোষণা দিল, হলে আমাদের লোক একটাও পাইলাম না যাওয়ার মতো। তো যেহেতু সরকার আবার সময় বাড়াইছে 5 তারিখ পর্যন্ত, 5 তারিখের পরে 6 তারিখে আমরা প্রকৃত তথ্যটা জানতে পারবো, সর্বশেষ অবস্থানটা। গাজীপুরে এবছর সরকারিভাবে 223 জন নিবন্ধন করলেও টাকা জমা দিয়েছেন 145 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।